আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেট টু আর্ন। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন একটি প্রজেক্ট শেয়ার করব যে প্রজেক্টটিতে বাইন্যান্স ল্যাব ব্যাকএন্ড দিয়ে আসতেছে। বলতে গেলে 70% চান্স আছে এই প্রজেক্টটি বাইন্যান্সে লিস্ট হওয়ার। পাশাপাশি ওকেএক্স এক্সচেঞ্জারও এই প্রজেক্টটির সাথে পার্টনারশিপে রয়েছে এবং এটি 100% ওকেএক্স এক্সচেঞ্জারেও লিস্ট হবে। আপনারা যারা ক্রিপ্টো মার্কেটে আছেন আপনারা তো জানেনই বাইন্যান্স ক্রিপ্টো মার্কেটের মধ্যে নাম্বার ওয়ান এক্সচেঞ্জার, আর বাইন্যান্সের পরে ওকেএক্সের স্থান ধরতে পারেন। তো প্রজেক্টটি বাইন্যান্স প্লাস ওকেএক্সে লিস্ট হতে যাচ্ছে। তো বুঝতেই পারতেছেন এই প্রজেক্টটি কতটা স্ট্রং একটি প্রজেক্ট। এই প্রজেক্টটিতে কিন্তু অলরেডি 32 মিলিয়ন মানুষ জয়েন করেছে বা প্লে করতেছে তাদের এই গেমটি। আমি কিন্তু এই প্রজেক্টটি অনেক আগেই আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম। তো যারা টেলিগ্রামে আমার চ্যানেলে জয়েন রয়েছেন তারা কিন্তু অলরেডি এই প্রজেক্টটিতে কাজ করতেছেন। তো এটার মধ্যে আপনি যদি ফার্মিং করেন তাহলে ইম্পর্টেন্ট আপডেট হলো নভেম্বরের শেষের দিকে এই প্রজেক্টটি লিস্টিং হতে যাচ্ছে এবং লিস্টিং হবে বাইন্যান্স প্লাস ওকেএক্স এক্সচেঞ্জারের মধ্যে। পাশাপাশি নর্মাল যে এক্সচেঞ্জারগুলো রয়েছে লাইক বিটগেট, বাইবিট, কুকয়েন, এগুলোতেও কিন্তু কনফার্ম লিস্টিং হবে। তাই এই প্রজেক্টটিতে কাজ করলে আমরা ভালো পরিমাণ একটি প্রফিট আর্ন করতে পারবো। কিভাবে এই প্রজেক্টটিতে কাজ করবেন সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এবং নর্মাল ইউজারের তুলনায় কিভাবে আপনি বেশি বেশি এখানে আর্ন করবেন সেই প্রসেসটিও দেখে দিব আজকের এই ভিডিওটিতে। বাট তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন যেন ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন আর্নিং অপরচুনিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। এটার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যেও জয়েন হয়ে নেবেন কারণ বর্তমানে মার্কেটে প্রচুর আপডেট আসে, এই আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। প্রায় সব কয়েনের সব ধরনের আপডেট এই টেলিগ্রাম চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের, জয়েন হয়ে নেবেন। নাও ব্যাক আসা যাক ভিডিওটিতে। আসলে এই সিট কম্বিনেটর কি? এই প্রজেক্টটা কিন্তু অনেক আগেই লঞ্চ করা হয়েছে। যখন নট কয়েন মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং তারপর ডক্স আসলো ওই টাইমটাতে এটি আস্তে আস্তে ভাইরাল হয়েছিল কিন্তু তেমন বেশি ইউজার ছিল না এই প্রজেক্টটির। তাই ওই টাইমে এই প্রজেক্টটি আপনাদেরকে রেকমেন্ড করি নাই। বাট রিসেন্টলি এই প্রজেক্টটি বাইন্যান্স এবং ওকেএক্সের সাথে পার্টনারশিপে গিয়েছে, সাথে সাথে তাদের লিস্টিং কিন্তু হতে যাচ্ছে নভেম্বরের শেষের দিকে এবং তাদের যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেটিও কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। অর্থাৎ এয়ারড্রপের মধ্যে কী কী কাজ আপনাদের মাস্ট বি করতে হবে তাদের এয়ারড্রপ পাওয়ার জন্য সেগুলো কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো আমি আর বেশি কথা বলবো না, আমি এখন আপনাদেরকে নিয়ে যাব মোবাইলের মধ্যে এবং আমি আপনাদেরকে শো করব কিভাবে আপনারা এই প্রজেক্টটিতে জয়েন করবেন এবং কিভাবে বেশি বেশি সিড আর্ন করবেন। তো তোমরা যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে এরকম টু ডে অফার লিঙ্ক পেয়ে যাবা। তো তোমরা কী করবা, এই লিঙ্কটির উপর ক্লিক করে দিবা। তো যখন এই লিঙ্কটির উপর ক্লিক করে দিবা তোমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে নিচের দিকে প্লে অপশান পেয়ে যাবা, তোমরা প্লে অপশানটির উপর ক্লিক করে দিবা। ক্লিক করলেই তোমাদের সিড মাইনিং যে টেলিগ্রাম বটটি এটি ওপেন হয়ে যাবে। তো ওপেন হলে তোমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে তোমরা কী করবা, জাস্ট আমাদেরকে কী করতে হবে দেখতে পাচ্ছ, আমাদেরকে এখানে জাস্ট ডেলি মাইনিং করে সিড আর্ন করতে হবে। তো প্রথমত তোমাদেরকে দেখে দেয় এখান থেকে কীভাবে তোমরা সিড আর্ন করবা। তো নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে একটি আর্ন অপশান, তোমরা কী করবা এই আর্ন অপশানটির উপর ক্লিক করে দিবা। তো যখনই আর্ন অপশানটির উপর ক্লিক করে দিবা তোমরা এখানে বিভিন্ন মিশন পেয়ে যাবা। তো তোমরা জাস্ট এই মিশনগুলো কমপ্লিট করবা। তো দেখতে পাচ্ছ এই মিশনগুলো কমপ্লিট করলে কিন্তু তোমরা এখান থেকে সিড আর্ন করতে পারবা। তো যত মিশন থাকবে তোমরা ডেলি এই মিশনগুলো চেক করবা, চেক করলে কিন্তু এখান থেকে সিড আর্ন করতে পারবা। সেকেন্ড যে অপশানটি এখানে শো করতেছে দেখতে পারছো এখানে বুস্ট অপশান। তো তোমরা কী করবা, বুস্ট অপশানে যদি চলে যাও তাহলে দেখতে পারছো এখানে আমাদেরকে হট মাইনিংয়ের মতো কিন্তু এই লেভেলগুলো বুস্ট করতে হবে। তো প্রথমে দেখতে পারছো এটি তোমাদের যে কত ঘন্টা পরপর তোমরা ক্লেম করতে পারবা। যখন তোমরা নর্মাল এই আইডিটি ক্রিয়েট করবা তখন তো কিন্তু তোমরা প্রত্যেক 2 ঘন্টা পরপর এখান থেকে সিড ক্লেম করতে পারবা। তোমরা যদি এই লেভেলটি আপগ্রেড করতে চাও তো স্টোরেজের উপর ক্লিক করে কিন্তু তোমরা এটি আপগ্রেড করতে পারবা। তো আমার দেখতেছো আমার এখানে ম্যাক্স লেভেল করা রয়েছে, আমি এখন প্রত্যেক 24 ঘন্টা পরপর কিন্তু এখান থেকে ক্লেম করতে পারি। তোমরা যদি নর্মাল আইডি ক্রিয়েট করো সেখানে কিন্তু 2 ঘন্টা থাকবে, তোমরা চাইলে তোমাদের সিট দিয়ে এটি কিন্তু বাড়িয়ে নিতে পারো। এরপরে যে অপশানটি দেখতে পাচ্ছ এটি ট্রি, ট্রি অর্থাৎ আমরা যে
এই গাছ থেকে সিড আর্ন করতেছি, এই আর্নের অপশানটি তোমরা এখানে পেয়ে যাবা। অর্থাৎ তোমরা প্রতি ঘন্টা পরপর যখন ক্লেম করবা তখন তোমরা কতগুলো সিড পাবা সেটি এখানে শো করবে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু 6 লেভেলে রয়েছে, আমি এখন প্রতি ঘন্টা পরপর 0.1 সিড আর্ন করতে পারি। এটি কিন্তু আমি চাইলে আপগ্রেড করে নিতে পারি। তো আমার এখন আপগ্রেড করতে 90টা সিড লাগবে, যেটি আমি এখন আপগ্রেড করতে চাচ্ছি না। তো নর্মাল যখন তোমাদের আইডি থাকবে তখন কিন্তু তোমরা এখান থেকে অনেক কম পরিমাণে সিড ক্লেম করতে পারবা। তো তোমরা চেষ্টা করবা এই লেভেলগুলো আপগ্রেড করে নেওয়ার জন্য। তো এরপরে যে অপশানটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ফ্রেন্ড অপশান। তো তোমরা এখান থেকে ক্লিক করে নিবা। তো এখান থেকে কিন্তু তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডকে রেফার করার মাধ্যমে কিন্তু সিড আর্ন করতে পারবা। তো দেখতে পাচ্ছ তোমরা ফ্রেন্ডকে যদি তুমি রেফার করো তুমি 2টা করে সিড পাবা এবং 10% বুস্ট পাবা। তো চেষ্টা করবা তোমরা কিছু পরিমাণ এখান থেকে রেফার করার জন্য, কিংবা চাইলে তোমাদের নিজের আইডি থেকেও তোমরা তোমাদেরকে রেফার করতে পারো। এর পরবর্তী যেটি রয়েছে সেটি হচ্ছে এয়ারড্রপ। এয়ারড্রপ সম্পর্কে তোমাদেরকে একটু পরে বলতেছি। তো তোমাদেরকে এখানে কি করতে হবে দেখতে পারছো, নিচের দিকে কিন্তু ক্লেম অপশন শো করতেছে, আমি আর 12 ঘন্টা পর ক্লেম করতে পারবো। বাট আমার এখানে একটি ট্রিক্স রয়েছে, নর্মাল ইউজাররা কিন্তু এখান থেকে নর্মালিভাবে আর্ন করবে, বাট তোমাদেরকে একটু টেকনিক খাটিয়ে এখান থেকে আর্ন করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখান থেকে ডেলি মোটামুটি ভালো পরিমাণে সিড আর্ন করি। তো এই ট্রিক্সটি আমি ভিডিওটির শেষে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা নর্মাল ইউজারদের তুলনায় আরও বেশি গুণে প্রফিট এখান থেকে করতে পারবা। তো তোমাদের এখানে কাজ হচ্ছে প্রতি ঘন্টা পরপর আসার পর এখানে ক্লেম করে নেওয়া। এরপরে এখানে কিন্তু আরও অনেক অপশান রয়েছে, যে অপশানগুলোর সাথে তোমাদেরকে এখন পরিচয় করে দেবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি পাখি অপশান, এটি কিন্তু তোমাদের থাকবে না। তো এটি কীভাবে তোমরা নিবা সেটি তোমাদেরকে এখন দেখে দিচ্ছি। তো আমি আমার অন্য একটি আইডিতে যাব, সেই আইডি থেকে তোমাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটি আমার একটি নর্মাল আইডি। তো তোমরা কী করবা যখন তোমাদের সিট থাকবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার নর্মাল আইডিতে প্রতি আমি ক্লেম করলে কিন্তু 0.06 এখান থেকে সিট পাবো। তো তোমরা কী করবা কয়েক ঘন্টা পরপর আসবা এবং এখান থেকে এই সিটগুলো ক্লেম করে নিবা। তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে ক্লেম করে নিলাম। তো ক্লেম করার পর দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে কিন্তু আমার ওই আইডিতে দেখেছিলাম এখানে একটি বার্ড রয়েছে। তো তোমরা যারা নর্মাল আইডি ক্রিয়েট করবা সেখানে কিন্তু এই বার্ডটি থাকবে না, আমরা কিন্তু বার্ড থেকেও এখানে সিড আর্ন করতে পারবো। তো এই বার্ডটি আনার জন্য তোমাদেরকে কি করতে হবে দেখতে পাচ্ছ, উপর দিকে এখানে একটি ব্যাগের মতো আইকন রয়েছে, তোমরা কি করবা এই আইকনটিতে ক্লিক করে দিবা। তো ব্যাগের মতো আইকনটিতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে শো করবে, এখানে তোমরা কিছু পোকামাকড় শো করবে এবং মাঝখানে দেখতে পাচ্ছ এখানে একটি এগ অপশান রয়েছে, তোমরা এগ অপশানটির উপর ক্লিক করে দিবা। তো যখন তোমরা প্রত্যেকে আইডি ক্রিয়েট করবা প্রত্যেকে কিন্তু এরকম একটি এক পেয়ে যাবা, তোমরা কি করবা এই একটির উপর ক্লিক করে দিবা। তো যখন একটির উপর ক্লিক করে দিবা আমাদেরকে কি করতে হবে, এই একটি আমাদেরকে ফাটাতে হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ হ্যাটস অপশানটির উপর ক্লিক করে দিবা। তো যখন হ্যাটস অপশানটির উপর ক্লিক করে দিবা আবারও হ্যাটস অপশান আসবে, এখানে ক্লিক করে দিবা। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখান থেকে একটি বার্ট পেয়ে যাব, দেখতে পাচ্ছ এখানে আমাদের কিন্তু একটি বার্টস দিয়ে দিয়েছে। তো এবার যদি আমরা ব্যাক যাই তাহলে কিন্তু হোম স্ক্রিনে গেলে আমরা যে পাখিটি সেটি দেখতে পাবো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের সেই পাখিটি শো করতেছে। তো তোমরা কিন্তু চাইলে এই পাখি থেকেও আর্ন করতে পারো। তো চলো এবার দেখে দেই এই পাখিটি থেকে কিভাবে তোমরা আর্ন করবা। তো পাখিটি থেকে আর্ন করার জন্য আমরা প্রথমত পাখিটির উপর ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের অপশান শো করতেছে। তো এই অপশানগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে, তারপরে কিন্তু এখান থেকে আমরা আর্ন করতে পারবো। তো প্রথম যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে তাদের টাস্ক অপশান। তো দেখতে পাচ্ছ এখানে যদি ক্লিক করে দিই এরপর ডু ইট নাওয়ের উপর ক্লিক করে দিলে তাদের যে টাস্ক অপশান রয়েছে, অর্থাৎ আমরা যে আর্ন অপশানটির উপর ক্লিক করেছিলাম এখান থেকে যে টাস্কগুলো রয়েছে সেই সম্পূর্ণ টাস্কগুলো আমাদেরকে কমপ্লিট করে নিতে হবে। তো চলো আমরা এই টাস্কগুলো কমপ্লিট করে নেই, জাস্ট আমরা ইউটিউবে গেলাম ব্যাক দিয়ে দেবো। তো এখানে ব্যাক দিয়ে দিলে কিন্তু আমাদের এই টাস্কটি কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছ এখানে একটি লগ ইন অপশান রয়েছে, অর্থাৎ লগ ইন করেও কিন্তু তোমরা এখান থেকে বোনাস নিতে পারবা। তো জাস্ট আমরা লগ ইন বোনাসের উপর স্টার্টের উপর ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে তোমরা প্রতিদিন লগ ইন করে কিন্তু ভালো পরিমাণে একটি সিট আর্ন করতে পারবা। তো আজকে আমাদের চতুর্থ দিন, এখানে আমরা জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মিশন কমপ্লিট। এরপর আমরা জাস্ট ব্যাক যাব। ব্যাক যাওয়ার পর আমরা জাস্ট আবার বার্ডের উপর ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 100 এখনও কমপ্লিট হয় নাই, জাস্ট এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কমপ্লিট হয় নাই, মূলত এখানে আরও আমাদেরকে 3 ফ্রেন্ডকে রেফার করে এই মিশনটি কমপ্লিট করতে হবে। যখন তোমরা এখানে প্রত্যেকটি মিশন কমপ্লিট করবা তখনই কিন্তু তোমরা এখান থেকে আর্ন করতে পারবা। তো 3 ফ্রেন্ডকে রেফার করলে এটা 100 হয়ে যাবে, তখনই কিন্তু আর্ন করতে পারবা। এরপর দ্বিতীয় যে অপশানটি রয়েছে সেটি আমরা এখন কমপ্লিট করবো। এর জন্য কী করবা, তোমরা যে বার্ডটি দেখতে পাচ্ছ এই বার্ডটির উপর ক্লিক করে ধরে থাকবা। তো যখনই বার্ডটির উপর ক্লিক করে ধরে থাকবা নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের কাউন্টডাউন হচ্ছে এবং 100 কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের 100 কমপ্লিট হয়েছে। এরপরে যে দ্বিতীয় নাম্বার অপশান রয়েছে এটি আমরা কমপ্লিট করব। তো এই অপশানটি কমপ্লিট করার জন্য আমাদেরকে কী করতে হবে দেখতে পাচ্ছ, এখানে পোকা রয়েছে, পোকার উপর ক্লিক করে দিবে। আর এই পোকাগুলো কোথায় পাবা, তো দেখতে পাচ্ছ যখনই তোমরা প্রতিদিন লগ ইন করবা তোমাদের গাছের উপর কিন্তু এরকম পোকা শো করবে। জাস্ট তোমরা এখানে কী করবা, এই পোকার উপর ক্লিক করে দিলেই কিন্তু এই পোকাটি আমাদের ক্লেম হয়ে যাবে।
এবং দেখতে পাচ্ছ আমরা এই পোকাটি ক্লেম করলাম এবং পরবর্তী পোকা কিন্তু ক্লেম করতে পারবো আর 5 ঘন্টা পরে। তো এই পোকাগুলো এখান থেকে জাস্ট তোমরা ক্লেম করবা, ক্লেম করা হয়ে গেলে এই পোকাগুলোর কাজ তো তোমরা এখানে দেখতে পারছো। থার্ড নাম্বার অপশানের উপর যখনই ক্লিক করে দিবা, ক্লিক করার পর এখান থেকে জাস্ট ইয়াপির উপর ক্লিক করে দিবা, ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমাদের পোকাগুলো কেটে নিবে। অর্থাৎ তোমাদেরকে এই পোকাগুলোর উপর ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছ যখনই পোকাগুলোর উপর ক্লিক করে দিলাম, আমার এখান থেকে একটি পোকা কেটে নিয়েছে এবং এই অপশানটিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যখন প্রত্যেকটি অপশান এখানে কমপ্লিট হয়ে যাবে তখন তুমি এখানে যে চতুর্থ নাম্বার অপশান রয়েছে স্টার্ট হান্ট, এর উপর ক্লিক করে দিবা। যখন স্টার্ট হান্টের উপর ক্লিক করে দিবা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের এই আর্ন করার অপশানটি চালু হয়ে গেছে। অর্থাৎ এই পাখি থেকেও কিন্তু তোমরা এখান থেকে আর্ন করতে পারবা, তো কখন এখান থেকে ক্লেম করতে পারবা দেখতে পাচ্ছ 11-12 ঘন্টা পর আমরা কিন্তু এখান থেকে ক্লেম করতে পারবো। যখনই 12 ঘন্টা হবে তোমরা এখানে ক্লেম অপশানটির উপর ক্লিক করলে কিন্তু তোমরা এখান থেকেও কিছু পরিমাণ সিড আর্ন করে নিতে পারবা। এরপরে দেখতে পাচ্ছ আরও কিছু অপশান রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে চাইলে ভিলেজ অপশান রয়েছে, এই ভিলেজ অপশানটির উপর ক্লিক করে দিতে পারো। তো দেখতে পাচ্ছ এখান থেকে যে কোনো ভিলেজের উপর যদি তোমরা জয়েন করো তোমরা এখান থেকে কিছু পার্সেন্টেজ বুস্ট পাবা যেগুলো তোমার মাইনিং হবে, চাইলে এখান থেকে জয়েন করে নিতে পারো। এরপরে যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছ এখানে ব্যাকপ্যাক রয়েছে, ব্যাকপ্যাকের উপর ক্লিক করলে তোমরা দেখতে পাবা তোমাদের যে স্টোরে কী কী রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের কিন্তু দুটি পোকা এখনও অবশিষ্ট রয়েছে, সেটি শো করবে। এরপরে দেখতে পাচ্ছ এখানে এগ, আমাদের কিন্তু আর কোনো এগ নেই। এরপরে যেটি দেখতে পাচ্ছ এটি বার্ডস, আমরা যে কমন বার্ডসটি পেয়েছিলাম সেটিও এখানে শো করতেছে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে স্টার, স্টার দিয়ে কিন্তু তোমরা এখান থেকে কিছু বাই করে নিতে পারবা, এটি একটু পরে তোমাদেরকে বলে দিতেছি। এবং তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে স্টোর, স্টোর থেকে কিন্তু তোমরা চাইলে এগুলো বাই করে নিতে পারবা তোমাদের সিট দিয়ে। এরপরে দেখতে পাচ্ছ এখানে এগ, এগ দিয়ে সিট দিয়ে কিন্তু এখান থেকে এগও তোমরা বাই করে নিতে পারবা। তো এই ছিল সিট থেকে আর্ন করার অপরচুনিটি। তো নর্মাল ইউজাররা তোমরা কী করবা, প্রতিদিন তোমরা কয়েক ঘন্টা পর পর এখানে আসবা, আসার পর এখান থেকে কিন্তু ক্লেম করে নিবা সিড, এবং এখান থেকে একটি করে পোকা থাকবে, পোকাটিও ক্লেম করে নিবা। এবং তারপরে যে বার্ড থাকবে এই বার্ড থেকেও কিন্তু তোমরা এখান থেকে ক্লেম করে সিড আর্ন করতে পারবা। অর্থাৎ টোটালি তোমরা কিন্তু এখান থেকে দুটি ওয়েতে সিড আর্ন করতে পারতেছ। ফার্স্ট ওয়ে হচ্ছে এখান থেকে তোমরা ক্লেম করে আর্ন করতে পারতেছ, সেকেন্ড যেটি রয়েছে সেটি হচ্ছে এই বার্ড থেকেও কিন্তু তোমরা সিড আর্ন করতে পারবা। তো এবার আসি নর্মাল ইউজারের তুলনায় তোমরা কিভাবে বেশি বেশি আর্ন করবা। অর্থাৎ এখানে আমরা কিছু ট্রিক্স খাটাবো, যে ট্রিক্সগুলোর মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে কয়েক গুণ বেশি প্রফিট করতে পারবো। তো এর জন্য আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছ এখানে মাঝখানে স্টার অপশান, আমরা কী করবো এই স্টার অপশানটির উপর চলে যাব। তো স্টার অপশানের উপর চলে গেলে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে। তো আমরা এখান থেকে জাস্ট কী করব, আমরা নর্মাল যে প্যাকেজটি রয়েছে সেই প্যাকেজটি ক্রয় করব। তো নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন বক্স রয়েছে, হ্যালোইন বক্স, তোমরা কী করবা 50 স্টার, অর্থাৎ 50 স্টার নিতে গেলে কিন্তু আমাদেরকে মোটামুটি 0.75 অর্থাৎ $1 কম এখানে খরচ করতে হবে। আমি তোমাদেরকে হাইলি রিকমেন্ড করব এই বক্সটি তোমাদেরকে ক্রয় করার জন্য। তোমরা এই বক্সটি কিভাবে ক্রয় করবা সেটি দেখে দেই। তোমাদেরকে ফার্স্ট অফ অল কী করতে হবে, উপরের দিকে দেখতে পাচ্ছ এখানে ফ্রেগমেন্ট নামে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিবা। ক্লিক করে দিলে এই লিঙ্কটি তোমরা জাস্ট ওপেন করবা। ওপেন করলে তোমরা কী করবা, এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে যাবে, এবং এখানে কিন্তু আমাদেরকে টন ওয়ালেট কালেক্ট করতে বলতেছে। তোমরা কী করবা এখান থেকে জাস্ট টন ওয়ালেটটি এখান থেকে কানেক্ট করে নিবা। তো আমি এখান থেকে টন ওয়ালেটটি কানেক্ট করে নিতেছি, এবং অবশ্যই কিন্তু তোমাদের ওয়ালেটে টন থাকতে হবে। তো দেখতে পাচ্ছ আমাদের জাস্ট ওয়ালেটটি এখান থেকে আমাদেরকে কানেক্ট করতে হবে। তারপর আমরা জাস্ট আবার নিচের দিকে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করলাম, এরপর আমরা জাস্ট পাসওয়ার্ডটি দিলাম। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের এই ওয়ালেটটি কানেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমাদের এই ওয়ালেটটি কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো আমাদের ওয়ালেটটি যখনই কানেক্ট হয়ে যাবে তখন এরকম ইন্টারফেস শো করবে। তো দেখতে পাচ্ছ আমাদেরকে কিন্তু এখান থেকে 50 স্টার পারচেস করতে হবে। তোমরা কী করবে এখানে 50 স্টার সিলেক্ট করা থাকবে, এবং উপরের দিকে তোমরা অবশ্যই তোমাদের যে টেলিগ্রামটি নিবা, টেলিগ্রামে 50 স্টার নিবা, সেই টেলিগ্রামের ইউজার আইডিটি কিন্তু এখানে দিয়ে দিবা। তো ইউজার আইডি দেওয়া হয়ে গেলে তোমাদের এখানে বাই অপশানটি শো করবে, তোমরা জাস্ট বাই অপশানটির উপর ক্লিক করে দিয়ে কনফার্ম করবা, তাহলেই কিন্তু তোমাদেরকে তোমাদের এখানে 50 স্টার টেলিগ্রামে অ্যাড হয়ে যাবে। তো যখনই তোমাদের টেলিগ্রামে 50 স্টার অ্যাড হয়ে যাবে তোমরা কী করবা, এখান থেকে এসে এই হ্যালোইন যে বক্সটি রয়েছে এই বক্সটি ওপেন করে নিবা। তো যখনই এই বক্সটি ওপেন করবা তখন তোমাদের কিন্তু এখান থেকে প্রফিট কয়েক গুণ বেড়ে যাবে। তো প্রমাণটা আমি আমার মেন আইডিতে যাই দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটি কিন্তু আমার মেন আইডি, মেন আইডিতে কিন্তু আমি কয়েক গুণ প্রফিট করতেছি। অলরেডি কিন্তু আমার 4টি সিট জমা হয়ে গেছে, এখনও কিন্তু 12 ঘন্টা বাকি রয়েছে। অর্থাৎ আমি এখান থেকে প্রতিদিন প্রতি 24 ঘন্টা পরপর কিন্তু 8 থেকে 9টা সিট আর্ন করি। তো এটি কীভাবে করলাম তোমাদেরকে দেখে দেয়। প্রথমত এই স্টার অপশানে চলে গেলাম, আমি কিন্তু এখান থেকে এই হ্যালোইন বক্সটি ক্রয় করেছিলাম। তো হিস্টোরিতে গেলে কিন্তু তোমরা দেখতে পাবা, দেখতে পাচ্ছ এখান থেকে জাস্ট আমি 50 স্টার দিয়ে হ্যালোইন বক্সটি ক্রয় করেছিলাম। তো বক্সটি ক্রয় করার পর দেখতে পাচ্ছ এখানে আমি কী পেয়েছিলাম, এই সিড অপশানের নিচে দেখতে পাচ্ছ এখানে আমাদের কিন্তু 12 দিন কাউন্ট ডাউন করতেছে। অর্থাৎ আমি 30 দিনের জন্য কিন্তু একটি বক্স ক্লেম করেছিলাম, যে বক্সটির মধ্যে ছিল 30 দিনে আমি যে
আর্ন করব সেই আর্নটি চার গুণ বেড়ে যাবে। অর্থাৎ আমি যদি একটি সিট আর্ন করতাম সেখানে আমার কিন্তু এখন চারটি সিট আর্ন করতে পারছি। এর ফলে কিন্তু দেখতে পাচ্ছ নিচে আমি যে অপশানগুলো ক্লেম যতগুলো সিট ক্লেম করতে পারতাম, অর্থাৎ তোমরা কিন্তু দেখতে পারতেছিলে আমি প্রতি চব্বিশ ঘন্টা পরপর কিন্তু এখান থেকে 0.01 সিট আর্ন করতে পারতাম। তো দেখতে পাচ্ছ এখানে যদি তোমাদেরকে দেখে দেই আমি কিন্তু প্রত্যেক চব্বিশ ঘন্টা পরপর 0.01 সিট আর্ন করতাম। বাট আমি ওই হ্যালোইন বক্সটি নেওয়ার ফলে এখানে কি হয়েছে আমার এটি বুস্ট হয়ে গেছে। এখন আমি কিন্তু প্রতি চব্বিশ ঘন্টা পরপর 7-8টি সিট এখান থেকে ক্লেম করে নিতে পারি। তো তোমাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো এখান থেকে স্টার্ট দিয়ে তোমরা এখান থেকে এই হ্যালোইন বক্সটি পারচেস করে নিবা। তো পারচেস করলে কিন্তু তোমরা নর্মাল ইউজার থেকে কিন্তু 4-5 গুণ প্রফিট এখান থেকে করতে পারবা। আর আমাদের হাতে কিন্তু খুব একটি বেশি টাইম নাই, তাই আমি তোমাদেরকে বলবো তোমরা এটি পারচেস করে নিতে পারো, তাহলে তোমাদের প্রফিট কয়েক গুণ বেড়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি, আশা করছি ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। সিড মাইনিং কিন্তু অনেক স্ট্রং একটি প্রজেক্ট, যেখানে দেখতেই পারছো বাইন্যান্স ল্যাব এবং OKX এক্সচেঞ্জার কিন্তু সাপোর্ট করতেছে, তাই ভুলেও কেউ এই প্রজেক্টটি মিস করবা না। প্রত্যেকে এই প্রজেক্টটিতে জয়েন করার চেষ্টা করবা এবং প্রতিনিয়ত কাজ করারও চেষ্টা করবা। এই ছিল আজকের ভিডিওটি, আশা করছি ভিডিওটি তোমার হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবা এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা এবং গেট টু আর্ন চ্যানেলের সঙ্গে থাকবা। আল্লাহ হাফেজ।